মানব পাচার রুখতে ও আইনি বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে সিনির উদ্যোগে নকশালবাড়ি থানায় সিভিক ভলান্টিয়ারদের নিয়ে ক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হলো। Largest international trade fair on construction, building materials, wood, hardware and interiors on 22nd, 23rd and 24th December 2023 at exhibition ground near IG office, NH31A bypass road, Siliguri, West Bengal. উদ্যোগে নকশালবাড়ি থানায় কর্মশালার আয়োজন। মানব পাচার রুখতে ও গ্রামীণ এলাকার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য। উপস্থিত ছিলেন নকশালবাড়ি থানার ওসি অনির্বাণ নায়েক, সিনির সদস্য মহেন্দ্র গুপ্তা, তারক গোস্বামী সহ অন্যান্যরা। আগামীতে চা বাগান এলাকা জুড়ে এই সচেতনতা চলবে। আজকে মেন বিষয়টা আছে আপনার, আমাদের মেন অবজেক্টিভ আছে আনসেফ মাইগ্রেশন, ট্র্যাফিকিং, এইগুলো নিয়ে আছে। পর লিগাল যা সাপোর্ট লাগে সিভিক ভলেন্টিয়ার ওইটা আছে আপনার, আর যে আছে যে মানে সোশ্যাল ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্টের যে সাপোর্ট লাগে এগুলোর মধ্যে, যে গ্রামে অনেকগুলো এরকম থাকে কি যে কেসগুলো করার জন্য পুলিশ দিয়ে ভয় খায়, ওই ভয়টার জন্যে সিভিক ভলেন্টিয়ার গ্রামেরই ওদের নিজের লোক, ওই জন্য ওখানে যায় ওদের নিজের গ্রামের লোককে বললে ওদের কোনো অসুবিধা হয় না। ওই জন্য ওনাদেরকে সিভিক ভলেন্টিয়ারকে আমাদের ক্যাপাসিটি বিল্ড করছি কি ওনাদের একটা ইনফরমেশান জানুক আর ওদের গ্রামের লোকগুলোকে একটা ইনফরমেশান দেওয়ার জন্য এটাই আজকে প্রোগ্রাম আছে। এটা আমাদের ডালনি স্ট্রিক্টেই ওভারঅল হচ্ছে, আমাদের এসপি স্যারকে লেটার করা হয়েছিল, ওনার পারমিশনের হিসাবে আমাদের ফাঁসি দেওয়া হয়ে গেছে, কমপ্লিট পরিবারই হয়ে গেছে, আজকে নকশালবাড়ি আছে আর আগামী আমাদের ডালনি স্ট্রিক্টে উপরে পাহাড়েও এই দুইটা থানাতে ই আছে। অনেক মানে মানে কী আছে ইনফরমেশানটা অনেক গ্যাপ ছিল, যার মধ্যে ওনাদের অনেক ইনফরমেশানটা পাচ্ছেন নতুন, এটা ওনার মানে ই আছে কি নতুন জিনিসটা ওনাদের পাচ্ছেন, তো আমাদের অনেক ভালো লাগছে। ওনাদের অনেক চাহিদা যেরকম আছে, অনেক কোশ্চেন আনসারও হয় ওর মধ্যে, তো দেখে মনে হচ্ছে উনি অনেক ইন্টারেস্টেড সিভিক ভলেন্টিয়ার এইগুলো ইনফরমেশান নেওয়ার জন্য। হ্যাঁ অবশ্যই, কেন কি গ্রামের লোকগুলার যে ইনফরমেশান আছে সিভিক ভলেন্টিয়ারকেই লোকের দেয় বেশি করে, আর এনার ইনফরমেশান থাকলে কী হবে একটা মেসেঞ্জার মতন হবে, আর এনার অ্যাওয়ার থাকলে ইনি বুঝতে পারবেন কি লাইনটা কীরকম মানে একটা ইনফরমেশান দেওয়ার জন্যে, তো এইগুলো মানে অনেক হেল্পফুল হবে ট্রাফিক একদম। আমাদের ব্লক লেভেল একটা আমাদের নকশালবাড়িতে একটা মিটিং হয়েছিলো, যার মধ্যে আমাদের এই অ্যাওয়ারনেস করার জন্যে একটা টি গার্ডেন ম্যানেজারকে আমাদের রিকোয়েস্ট করছি, স্কুলে অ্যাওয়ারনেস করার জন্য রিকোয়েস্ট করছি, কেন কি অনেকগুলো বাচ্চাদেরই আমাদের কেউ একটা ইনফরমেশান নতুন থাকে, ইনফর্ম নতুন থাকে, কেন ওদের ফ্রেন্ড সার্কেলেই বলে কি আমাদের একটু বাইরে যাচ্ছি এদিকে যাচ্ছি ইনফর্ম পাওয়া যায়, ওই জন্য ওদেরকে আমাদের অ্যাওয়ার করার জন্যে। আর গ্রামের যে টি গার্ডেনের যে অনেকগুলো লোক থাকে না যে কিছু জানে না এগুলো নিয়ে বিষয়ের মধ্যে, তো ওনাদেরকে মানে অ্যাওয়ার করছি। আর টি গার্ডেনে এখন আমাদের একটা ভিডিও দিয়ে লেটার ইস্যু হবে মনে হচ্ছে, রিকোয়েস্ট আসে আমাদের কাছে, কেন কি আমাদের ব্লক লেভেল একটা মিটিং হয় তিন মাসে একটা, ওর মধ্যে এই কথাটা উঠে আসছে, তো ওই জন্য মনে হচ্ছে আগেকালে আমাদের টি গার্ডেনও এইগুলা নিয়ে প্রোগ্রামটা হবে। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।